বৃন্দাবন সরকারি কলেজ হবিগঞ্জ তত্ত্ব ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে সবাইকে স্বাগত একাদশ দ্বাদশ শ্রেণীর তত্ত্ব ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের কোভিড নাইন্টিন পরিস্থিতিতে দুই হাজার একুশ সালের এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুসারে দশম ক্লাস দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং পাঠ ও পাঠের শিরোনাম তারবিহীন মাধ্যম রেডিও ওয়েব মাইক্রোওয়েভ ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম ওয়্যারলেস কমিউনিকেশনের প্রয়োজনীয়তা তারবিহীন মাধ্যম কোনো ধরনের তার সংযোগ ব্যবহার না করে তত্ত্ব আদান প্রদানের জন্য যে মাধ্যম ব্যবহার করা হয় তাকে তারবিহীন মাধ্যম বা ওয়্যারলেস মিডিয়া বলে সাধারণত বায়ু মাধ্যমকেই ওয়ারলেস মিডিয়া হিসেবে ব্যবহার করা হয় ওয়ারলেস মিডিয়াতে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা বিকিরণের মাধ্যমে ডেটা আদান প্রদান হয় তারবিন। মাধ্যমের প্রকারভেদ তারবিহীন বা ওয়্যারলেস মাধ্যম তিন ধরনের বেতার তরঙ্গ মাইক্রোওয়েভ এবং ইনফ্রারেড বেতার তরঙ্গ বা রেডিও ওয়েব থ্রি কিলোহার্জ থেকে থ্রি হান্ড্রেড গিগাহার্জ এর মধ্যে সীমিত ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামকে বেতার তরঙ্গ বা রেডিও ওয়েব বলে বেতার তরঙ্গ সাধারণত দুই প্রকার নিয়ন্ত্রিত এবং অনিয়ন্ত্রিত নিয়ন্ত্রিত বেতার তরঙ্গ সরকারের অনুমতি ছাড়া ব্যবহার করা যায় না অনিয়ন্ত্রিত বেতার তরঙ্গ যে কেউ ব্যবহার করতে পারে বেতার তরঙ্গ বা রেডিও ওয়েব তিনটি শ্রেণীতে বিভক্ত লো পাওয়ার সিঙ্গেল ফ্রিকুয়েন্সি হাই পাওয়ার সিঙ্গেল ফ্রিকুয়েন্সি স্প্রেড স্পেকট্রাম লো পাওয়ার সিঙ্গেল ফ্রিকুয়েন্সি এ ধরনের রেডিও অ্যাব শুধু একটি ফ্রিকুয়েন্সিতে কাজ করে এটি নেরো ব্যান্ড নামেও পরিচিত এর ট্রান্সমিশন সিস্টেমের খরচ তুলনামূলকভাবে কম ট্রান্সমিশন গতি এক থেকে দশ এম বিপিএস হাই পাওয়ার সিঙ্গেল ফ্রিকুয়েন্সি এ ধরনের রেডিও এব লো পাওয়ার সিঙ্গেল ফ্রিকুয়েন্সি শ্রেণীর রেডিও ওয়েবের চেয়ে বেশি দূরত্ব অতিক্রম করতে পারে চলার পথে কোনো প্রতিবন্ধকতা থাকলে তা ভেদ করতে পারে রিপিটার ব্যবহারের মাধ্যমে সিগন্যালের আওতাভুক্ত সীমানা বাড়ানো যায় ট্রান্সমিশন গতি এক থেকে দশ এমবিপিএস স্প্রেড স্পেকট্রাম ইয়ে সিস্টেমে একক ফ্রিকুয়েন্সির পরিবর্তে একটি নির্দিষ্ট সীমা বা রেঞ্জের ফ্রিকুয়েন্সির মধ্য দিয়ে ডেটা সিগনাল পাঠানো হয় যে পদ্ধতিতে সিগনালকে কোডিং করা হয় তাকে বলা হয় চিপস এ কোডিং প্রযুক্তির মাধ্যমে সিগনালের নিরাপত্তা নিশ্চিত করা যায় বেতার তরঙ্গের বৈশিষ্ট্য এটি এর সংকেত চারদিকে অনেক দূর পর্যন্ত ট্রান্সমিট হতে পারে এটি শূন্য মাধ্যমে চলাচল করতে পারে এর ফ্রিকুয়েন্সি কম বেতার তরঙ্গের সুবিধা পৃথিবীর যে কোনো প্রান্তের সাথে যোগাযোগ স্থাপন করা যায় প্রতিকূল পরিবেশেও যোগাযোগ ব্যবস্থা ঠিক থাকে কোনো ধরনের তারের প্রয়োজন পড়ে না বেতার তরঙ্গের অসুবিধা বেতার তরঙ্গের ফ্রিকুয়েন্সি কম একসাথে বেশি ডেটা পাঠানো যায় না বেতার তরঙ্গ মানবদেহের জন্য ক্ষতিকর মাইক্রোওয়েভ যার তরঙ্গ দৈর্ঘ্য সীমা থ্রি হান্ড্রেড মেগাহার্স থেকে থ্রি হান্ড্রেড গিগাহার্জ তাকে মাইক্রোওয়েভ বলে মাইক্রোওয়েভ এক ধরনের চৌম্বকীয় তরঙ্গ যা সেকেন্ডে প্রায় এক গিগাহার্জ বা তার চেয়ে বেশিবার কম্পন বিশিষ্ট কৃত্রিম উপগ্রহ ব্যবস্থার মাধ্যমে মাইক্রোওয়েভের সাহায্যে প্রেরক ও গ্রাহক কম্পিউটারের মধ্যে যোগাযোগ স্থাপন করা সম্ভব ছবি মাইক্রোওয়েভ অ্যান্টেনা মাইক্রোওয়েভের বৈশিষ্ট্য মাইক্রোওয়েভ বাঁকা পথে চলতে পারে না প্রেরক ও প্রাপকের মধ্যে কোনো বাধা থাকলে ডেটা ট্রান্সমিট করতে পারে না মাইক্রোওয়েভের অ্যান্টেনা সুউচ্চ কোনো ভবন বা টাওয়ারের উপর বসানো হয় যাতে সিগনাল বেশি দূরত্ব অতিক্রম করতে পারে মাইক্রোওয়েভ রিসিভ করার জন্য বিশেষ অ্যান্টেনার দরকার হয় মাইক্রোওয়েভের সুবিধা ব্যান্ডউইথ অনেক বেশি হয় বিপুল পরিমাণ ডেটা ট্রান্সমিট হয় পাহাড়ি ও দুর্গম এলাকায় যোগাযোগের জন্য সুবিধাজনক কোনো ধরনের কেবলের ঝামেলা নেই মাইক্রোওয়েভের অসুবিধা মাইক্রোওয়েভ পথে চলতে পারে না প্রেরক ও প্রাপকের মধ্যে কোনো বাধা থাকলে ডেটা ট্রান্সমিট করতে পারে না মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সিকে তিন ভাগে ভাগ করা হয় আলট্রা হাই ফ্রিকুয়েন্সি ইউএইচএফ সুপার হাই ফ্রিকুয়েন্সি এস এইচএফ এক্সট্রিমলি হাই ফ্রিকুয়েসি ইএইচএফ মাইক্রোওয়েবের প্রকার ব্যান মাইক্রোয়েভ দুই প্রকার টেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ স্যাটেলাইট মাইক্রোওয়েভ টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ এ ধরনের প্রযুক্তিতে ভূপৃষ্ঠেই ট্রান্সমিটার ও রিসিভার বসানো হয় ট্রান্সমিটার ও রিসিভার দৃষ্টি রাখায় যোগাযোগ করে থাকে সিগন্যাল কোনো ক্রমেই মধ্যবর্তী কোনো বাধা যেমন উচ্চ ভবন অতিক্রম করতে পারে না বা বক্রপথ অতিক্রম করে না কোনো ধরনের বাধা না থাকলে এক কিলোমিটার থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত ডেটা চলাচল করতে পারে ছবি টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ স্যাটেলাইট মাইক্রোওয়েভ ইয়াতে পৃথিবী থেকে সঁয়ত্রিশ হাজার কিলোমিটার উপরে স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ বসানো হয় যা পৃথিবীর সমান গতিতে ঘুরতে থাকে এ পদ্ধতিতে ট্রান্সমিটার ও রিসিভারের মধ্যে বাধা তৈরি না হওয়ার কারণে সিগনাল বাধাপ্রাপ্ত হয় না একই সাথে একাধিক দেশে কভারেজ প্রদান করা যায় ছবি স্যাটেলাইট মাইক্রোওয়েভ মহাকাশে স্যাটেলাইটগুলো যে ডিম্বাকার পথে ঘুরতে থাকে সে পথকে অরবিট বা কক্ষপথ বলে ভূপৃষ্ঠ হতে উচ্চতা অনুসারে অরবিটকে তিন ভাগে ভাগ করা হয় এলইও লো আর্থ অরবিট এমইও মিডিয়াম আর্থ অরবিট জিইও জিও স্টেশনারি আর্থ অরবিট এলইও লো আর্থ অরবিট ইয়ে অরবিট পৃথিবী পৃষ্ঠ থেকে একশো সাইট থেকে দুই হাজার কিলোমিটার উপরে অবস্থিত সাধারণত পৃথিবীকে পর্যবেক্ষণকারী স্যাটেলাইটগুলো এ কক্ষপথে থাকে এমইও মিডিয়াম আর্থ অরবিট ইয়ে পৃথিবী পৃষ্ঠ থেকে বিশ হাজার কিলোমিটার উপরে অবস্থিত সাধারণত জিপিএস স্যাটেলাইটগুলো এককপথে থাকে জিইও জিও স্টেশনারি আর্থ অরবিট এ অরবিট পৃথিবী পৃষ্ঠ থেকে ছয়ত্রিশ হাজার কিলোমিটার উপরে অবস্থিত সাধারণত রেডিও এবং টিভির ট্রান্সমিশনের কাজে ব্যবহার করা হয় স্যাটেলাইট মাইক্রোওয়েভের সুবিধা বিপুল পরিমাণ ডেটা পাঠানো যায় অনেক ধরনের সেবা যেমন বয়েস কল ভিডিও কল ইত্যাদি সেবা প্রদান করা যায় প্রতিরক্ষা প্রাকৃতিক দুর্যোগে যোগাযোগ করা যায় স্যাটেলাইট মাইক্রোওয়েভের অসুবিধা স্যাটেলাইট বাস্তবায়ন ও সেট আপ করস ব্যয়বহুল ভ্রমণরত অবস্থায় ও খারাপ আবহাওয়ায় বিভিন্ন সেবা বাধাগ্রস্ত হতে পারে যে পদ্ধতিতে সিগনাল মূল সময় থেকে দেরিতে পৌঁছে ওয়ারলেস কমিউনিকেশন সিস্টেম কোনো প্রকার তার ব্যবহার না করেই তথ্য আদান প্রদানের মাধ্যমে যোগাযোগ করার পদ্ধতিকে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম বলে ওয়্যারলেস কমিউনিকেশন কখনো কম দূরত্বে আবার কখনো হাজার হাজার মাইল দূরত্বে হতে পারে অধিক দূরবর্তী স্থানে যেখানে স্বাভাবিক তার ব্যবহার করে যোগাযোগ করা সম্ভব হয় না সেখানে ওয়্যারলেস পদ্ধতিতে সহজে যোগাযোগ করা যায় যেমন মোবাইল ও টেলিফোনে কথা বলা টেক্সট মেসেজিং চ্যাটিং ইত্যাদি ওয়ারলেস কমিউনিকেশনের প্রয়োজনীয়তা বর্তমান বিশ্বে বিভিন্ন ক্ষেত্রে ওয়ারলেস প্রযুক্তির প্রয়োজন হচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ক্ষেত্র হচ্ছে সিকিউরিটি সিস্টেম বিভিন্ন অফিস আদালত বা বাসাবাড়ির নিরাপত্তার জন্য ওয়্যারলেস প্রযুক্তি ব্যবহার করা হয় টেলিভিশন রিমোট কন্ট্রোল বর্তমানে টেলিভিশনগুলোর ওয়ারলেস রিমোট কন্ট্রোল প্রয়োজন হয় সেলুলার টেলিফোন বর্তমানে সেলুলার টেলিফোন ও মডেম সমূহে ওয়ারলেস প্রযুক্তি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় রেডিও ওয়েব ব্যবহার করে সেলুলার টেলিফোন পরিচালনা করা হয় ওয়াইফাই ওয়াইফাই হল স্বল্প পরিসরের একটি লোকাল এরিয়া নেটওয়ার্ক যা বহনযোগ্য কম্পিউটিং ডিভাইসগুলোকে যেমন ল্যাপটপ মোবাইল খুব সহজেই ইন্টারনেটের সাথে সংযুক্ত করতে পারে ওয়ারলেস এনার্জি ট্রান্সফার ওয়ারলেস এনার্জি ট্রান্সফার এর সাহায্যে বৈদ্যুতিক শক্তি এক একটি শক্তি উৎস হতে একটি বৈদ্যুতিক লোডে ট্রান্সমিট হয় কম্পিউটার ইন্টারফেস ডিভাইস বর্তমানে কম্পিউটার ডিভাইসে যেমন কিবোর্ড মাউস ইত্যাদি ওয়ারলেস সুবিধা পাওয়া যায় বর্তমানে কম্পিউটার ডিভাইসগুলোতে ব্লুটুথ প্রযুক্তির সুবিধা পাওয়া যায় ওয়ারলেস নেটওয়ার্কিং প্রযুক্তিতে ওয়াইফাই ডিভাইসসমূহ ব্যবহৃত হয়ে থাকে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি